প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকেই পেশাগত কারণে যারা ঈদের আগে কর্মস্থল ছাড়তে পারেননি মূলত তারাই যাচ্ছেন নারীর টানে বাড়ি এদিকে ঈদের দ্বিতীয় দিনও পশু কোরবানি দেওয়া হয়েছে রাজধানীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পশুর বর্জ্য সহ গৃহস্থলে আবর্জনা সরিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে দুই সিটি কর্পোরেশন বিস্তারিত জানাচ্ছেন জাহিদ সবুজ নানা কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি অনেকেই অবসর ও ছুটি মেলায় পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দে যোগ দিতে অবশেষে বাড়ির পথে ছুটে চলেছেন তারা ঈদের পরদিন ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা গেল গৃহযাত্রার চিত্র মাদ্রাসায় যেহেতু দায়িত্ব আমাদের কুরবানি জবাই করতে হয় এই জন্য আসলে যাইতে পারেনি টিকিট পায় না তারপরে যাওয়া লাগবে দরকার আর কি প্রচন্ড ভিড়ের কারণে ঈদের আগে যাইতে পারছি না ভিড় ছিল এই জন্য ঈদের আগে যাওয়া হয়নি ঈদের আগে ট্রেনে টিকিট কাটা পসিবল হয়নি সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন ট্রেনে বেশ ভিড় থাকলেও যাত্রী খরাই ভুগছে বাস আজকে আসার 50% পুরো নাই ঈদের হিসাব ছিল এখন চাপ নাই ওই শেষ সব নাই এদিকে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকায় কুরবানি দিচ্ছেন অনেকেই আজকে হয়েছে তিনটা আবার আগামীকাল হবে একটা গরু আর দুইটা খাস গতকালকে কসাইদের পাওয়া খুব রেয়ার ছিল আর কষ্ট অনেক বেশি গেছে দুটো করার কথা ছিল কিন্তু যে কসাই আমরা ঠিক করেছিলাম সে কষাই করতে পারা নাই পশুর বর্জ্য সহ বাসাবাড়ির আবর্জনা অপসারণে সরব রয়েছেন দুই সিটির জনপ্রতিনিধিরা নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য আমরা কাজটাকে যেন ব্রত হিসাবে নেই আমরা সেটি গ্রহণ করেছি আমরা ঈদকে আনন্দ ঘন পরিবেশকে মাত্রাটাকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করে যাচ্ছি ঘন্টা দুয়েকের মধ্যে যাবতীয় যে সকল বর্জ্য আছে আজকে যেগুলো কুরবানি হচ্ছে সেই বর্জ্যগুলো আমরা অপসারণ করে ফেলবো ইনশাআল্লাহ নগর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রতিটি এলাকা নির্ধারিত সময়ের আগেই বর্জ্যমুক্ত হবে বলেও জানান তারা জাহিদ সবুজ মোহনা সংবাদ ঢাকা